হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ব্লেন্ডার টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সাব্বির আহমেদ। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা ব্লেন্ডারে এরকম একটা ফুলের টপ তৈরি করতে পারেন। এখানে যেই কালার, যেই টেক্সচার, যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছু ব্লেন্ডারে অভ্যন্তরে তৈরি করা হবে। এখানে এক্সটার্নাল কোনো সফটওয়্যার, ফটোশপ বা এই জাতীয় কোনো সফটওয়্যার ইউজ করা হবে না। সর্বপ্রথম আমরা ব্লেন্ডারে একটা নতুন ফাইল ক্রিয়েট করব। এখানে যে ডিফল্ট কিউবটা ছিল আমি সেটাকে ডিলিট করে দিয়েছি। আপাতত এখানে পয়েন্ট লাইট এবং ক্যামেরা ডিলিট করে দিচ্ছি, পরে ক্রিয়েট করে নিব। এরপর শিফট এতে ক্লিক করে আমরা এখানে একটা সার্কেল ক্রিয়েট করব। এখন সার্কেলের ভার্টিসেসের পরিমাণ কত হবে, আমরা যেহেতু এটার সাথে সাবডিভিশন সারফেস মডিফায়ার অ্যাপ্লাই করে এটাকে স্মুথ করব, এই জন্য আপাতত এটা ভার্টিস পরিমাণ কমিয়ে 16 করে দিলাম। এবার হচ্ছে এডিট মোডে যাব। এডিট মোডে গিয়ে এই সবগুলো ভার্টেক্স সিলেক্ট করে ইতে ক্লিক করে এটাকে এক্সট্রুড করব উপরের দিকে। এরপর অ্যাসে ক্লিক করে এটাকে চতুর্পাশে একটু স্কেল আপ করে দিব, কিছুটা বড় করব যেন এটার সাইডটা মোটামুটি অ্যাঙ্গুলার হয়, যেটা দেখতে কিছুটা টবের মতো। এখানে রেশিও আমি স্পেসিফিক কোনো রেশিও ফলো করছি না, সো জাস্ট চোখের আন্দাজ এটা দেখতে ঠিকঠাক মনে হলেই হলো। এরপর আমরা যেটা করব, আবার ইতে ক্লিক করব। এবার হচ্ছে শুধুমাত্র জেড এক্সিসে এটাকে উপরের দিকে ড্র্যাগ করব এক্সট্রুড করে। এক্ষেত্রে আমরা আর স্কেল করব না, বরং এখানে যাব ফেস সিলেকশন মোডে। এরপর এই সবগুলোকে সিলেক্ট করব। এখানে অল্টারে ক্লিক করে আমি যখন প্রান্তের দিকে ক্লিক করলাম তখন এটা সম্পূর্ণ রিং সিলেকশন হলো। এবার আমরা এই এক্সট্রুড থেকে এটা ক্লিক করে এখান থেকে সিলেক্ট করব হচ্ছে এক্সট্রুড অ্যালং নর্মাল, কারণ আমরা চাচ্ছি এগুলোকে এক্সট্রুড করব প্রত্যেকটার যে নর্মাল ডিরেকশন রয়েছে সেই অনুসারে। এরপর এখানে গিজমোসে সিলেক্ট ক্লিক করে চেপে ধরে আমি এটাকে ড্র্যাগ করে চতুর্পাশে এক্সট্রুড করলাম প্রত্যেকটা নর্মাল ডিরেকশন অনুসারে। দেখতেই পাচ্ছেন এটা দেখতে অলরেডি টবের মতো হয়ে গেছে। এবার যেটা করব, আমাদের এই ফেসটা এটা সিলেক্ট করে কিছুটা স্কেল ডাউন করে ছোট করব এটাকে আর একটু। এরপর এটাকে এক্সট্রুড করব ভিতরের দিকে। এরপর এখানে এফে ক্লিক করে এখানে একটা ফেস ক্রিয়েট করে দেব। এরপর নিচের এই এজ সবগুলোকে সিলেক্ট করে এখানে এফে ক্লিক করে একটা ফেস ক্রিয়েট করে দিচ্ছি। এখন আমি এটাকে স্মুথ করার জন্য যেটা করব, এই অবজেক্টটা সিলেক্ট করে এখান থেকে মডিফায়ার প্যানেলে যাব। সেখান থেকে অ্যাড মডিফায়ারে ক্লিক করে এখানে সাবডিভিশন সারফেস অ্যাড করে দিব, ফলে আমাদের এই মেশটা স্মুথ হয়ে যাবে। ওকে, এই মডিফায়ার অ্যাড করার পরে আমি যদি এখন একটু এডিট মোডে যাই দেখাতে পারবো। এখানে আমাদের একটা এজ রয়েছে, এর ফলে যেটা হয়েছে যে আমাদের এখানে স্মুথনেসটা এখান থেকে এইভাবে চলে এসেছে। সো আমরা যদি এই জায়গায় শার্প এজ চাই প্রান্ত বরাবর, সো আমাদের এখানে আরও কিছু লুপ কাট তৈরি করে এজ ক্রিয়েট করতে হবে। এজন্য আমরা এখানে কন্ট্রোল আর এ ক্লিক করে একটা লুপ কাট তৈরি করলাম। এবার জি জি দুইবারে ক্লিক করে এটা লোকাল ডিরেকশন বরাবর এটাকে নিচের দিকে নিয়ে আসব। একই সাথে নিচের ফেসটা সিলেক্ট করব। এরপর আইতে ক্লিক করে এখানে একটা ফেস ইনসেট করে দিব, ফলে যেটা হবে আমরা এই এজে একটা শার্প এজ পেয়ে যাব স্মুথনেস মেনটেন করে। একই সাথে আরেকটা লুপ কাট তৈরি করব, এটা উপরের দিকে নিয়ে যাব। ভালো হয় যদি আমরা দুইবার জিতে ক্লিক করে এটা লোকাল ডিরেকশন বরাবর নিয়ে যাই। একই সাথে আমাদের এখানে লুপ কাট তৈরি করতে হবে, কন্ট্রোল আর এ ক্লিক করে আমি এখানে লুপ কাট তৈরি করছি। এই লুপ কাটটা বেশ কাছাকাছি চলে এসেছে, সো আমি এটাকে আরেকটু দূরে নিয়ে যাই। এখানে আরেকটা লুপ কাট তৈরি করব এবং সেটাকেও প্রান্তের দিকে নিয়ে যাব। এবার হচ্ছে এখানে একটা লুপ কাট তৈরি করব, এটাকে উপরের দিকে নিয়ে আসব। এখানে এখানে দুটো লুপ কাট তৈরি করব, প্রথম লুপ কাটটা বাইরের দিকে এবং ভিতরের লুপ কাটটা ভিতরের দিকে নিয়ে আসব। ওকে, এরপর এখানে যে ফেসটা রয়েছে ভিতরের সেই ফেসটাতে আইতে ক্লিক করে আমি ফেস ইনসেট করব, যেন এখানে এটা আমরা শার্প এস পেয়ে যাই। এবং ভিতরে আরও একটা লুপ কাট, আমি এক্ষেত্রে দুইটা লুপ কাট তৈরি করলাম। এবার রাইট বাটনে ক্লিক করে এটাকে শেড স্মুথ করে দিব এবং এখান থেকে আমাদের সাবডিভিশনের পরিমাণ একের পরিবর্তে করে দিব 3। এই হয়ে গেল মোটামুটি আমাদের টপ। আমি এখান থেকে আপাতত লেভেল ভিউপোর্টে
সাবডিভিশনটা কমিয়ে ওয়ানেই রাখছি, আর রেন্ডারের ক্ষেত্রে সাবডিভিশন করে দিলাম 3, ফলে যেটা হবে আমরা ভিউপোর্টে এটা সাবডিভিশন 1 দেখতে পাবো এবং রেন্ডার হবে 3, ফলে এটা আমাদের কাজ করতে সুবিধা হবে। আর সাবডিভিশন খুব বেশি বাড়িয়ে দিলে ক্র্যাশ করার সম্ভাবনা থাকে জাস্ট কাজ করার সুবিধার জন্য, সো আমরা যখন রেন্ডার করবো তখন এটা 3 রেন্ডার হবে। এনিওয়ে আমাদের টপ ক্রিয়েট হয়ে গেছে, এরপর আমরা ক্রিয়েট করব হচ্ছে আমাদের উপরে যেই ফুলের মতো দেখতে এই পাতাগুলো। পাতা ক্রিয়েট করার জন্য আমরা শিফট এতে ক্লিক করে এখান থেকে একটা কিউব সিলেক্ট করলাম, তার আগে এখানে যে সার্কেলটা রয়েছে আমি এটা রিনেম করে দিচ্ছি টপ এবং এটাকে হাইড করে দিচ্ছি, এরপর কিউবটা সিলেক্ট করি। এখন আমরা যদি কিউবটা রোটেট করি তাহলে দেখতে পাবো কিউবটা রোটেট হয় সাধারণত এটার পিভট পয়েন্ট যেটা হচ্ছে কিউবের একেবারে সেন্টারে, তো আমরা চাচ্ছি এটার পিভট পয়েন্ট যেন থাকে এটার তলদেশে, যেন আমরা একটা পাতা ক্রিয়েট করার পর সেটাকে রোটেট করে অন্য পাতাগুলো বানাতে সুবিধা হয়। এজন্য আমি কিউবটা সিলেক্ট করলাম, ট্যাবে ক্লিক করে এডিট মোডে গেলাম, এরপর জিতে ক্লিক করে এটাকে উপরের দিকে ড্র্যাগ করে দেব। ড্র্যাগ করার সময় আমি কন্ট্রোলে চেপে ধরে রেখেছিলাম যেন এটা একটা স্পেসিফিক অ্যামাউন্ট পরিমাণ মুভ হয়। এরপর আমি এটাকে স্কেল করব, অ্যাসে ক্লিক করে ওয়াই অ্যাক্সিসে কিছুটা স্কেল ডাউন করছি, ছোট করছি, এরপর হচ্ছে এটাকে এক্স অ্যাক্সিসও কিছুটা ছোট করে দিচ্ছি। এখন আমরা ছবিটার দিকে যদি একটু লক্ষ্য করি অথবা হচ্ছে আমাদের 3D মডেলটা দিকে যদি আমি একটু লক্ষ্য করি তাহলে দেখাতে পারবো আমাদের যে পাতা সেটার যে প্রান্তবিন্দু সেটা হচ্ছে বেশ কাছাকাছি চাপানো, এবং হচ্ছে আমাদের যেই পাতার মাঝামাঝি অংশ সেটা হচ্ছে দুই পাশে প্রসারিত, একই সাথে নিচের অংশ সেটাও কিন্তু দুই পাশ থেকে ছোট করা। সো একই কাজ আমরা এখানে করব এই কিউবের ক্ষেত্রেও, এজন্য আমরা এই কিউবটা সিলেক্ট করে কন্ট্রোল আর এ ক্লিক করে এখানে লুপ কাট তৈরি করলাম, লুপ কাটটা একটু নিচের দিকে নামিয়ে আনি। এবার আমরা উপরের এই ভার্টেক্সটা সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে এক্স অ্যাক্সিসে কিছুটা ছোট করে দিব, আমি সম্পূর্ণটাকে সিলেক্ট করে আবারও ওয়াই অ্যাক্সিসে কিছুটা ছোট করে দিচ্ছি, শুধুমাত্র ওয়াই অ্যাক্সিসে, যেন এটা থিকনেসটা কিছুটা কম হয় বা কিছুটা কমে। এনিওয়ে এরপর আমরা নিচের যে ফেস সেটাও সিলেক্ট করব, এই ফেসটা, এবং সেটাকেও এক্স অ্যাক্সিসে কিছুটা ছোট করে দিব। এবার এখানে আরেকটা লুপ কাট তৈরি করব, এটাকে এক্স অ্যাক্সিস একটু বড় করে দেই, এখানে আরেকটা লুপ কাট তৈরি করি, এটাই মোটামুটি শেষ লুপ কাট। এবং প্রান্তের যেই ফেসটা রয়েছে সেটাকে এক্স অ্যাক্সিসে একটু ছোট করে দিচ্ছি। এটা মূলত এরকম পাতার একটা শেপ পাওয়ার জন্য, তো আপনারা যদি ভ্যারিয়েশন আনতে চান বা এটা প্রথমবার টিউটোরিয়াল ফলো করে পরে যদি নিজের মতো করে করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে ভ্যারিয়েশনটা আনার চেষ্টা করবেন প্রথমবার পাতার মডেল করার ক্ষেত্রে। সো ডিফারেন্ট ডিজাইন আপনারা ফলো করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আমি যেটা করব এই প্রান্তের এই এজটা সিলেক্ট করব, এটার থিকনেস কিছুটা কমিয়ে দিব যেন প্রান্তের দিকের থিকনেস কিছুটা কম হয়, এবং এটা রেশিও মেনটেন করার জন্য পরের এজটা সিলেক্ট করে এটাকেও কিছুটা চাপাবো উপরেরটার থেকে কম। এই হচ্ছে মূলত আমাদের পাতার অংশ। এবার আমি অ্যাড মডিফায়ার থেকে এটার সাথেও সাবডিভিশন সারফেস অ্যাড করে দিলাম যেন এটা দেখতে স্মুথ হয়। এখন আমি যেটা করব এখান থেকে 3 ক্লিক করে সাইড ভিউতে গেলাম, এরপর হচ্ছে এটাকে মোটামুটি কিছুটা রোটেট করে দিলাম 45 ডিগ্রির মতো। এবার টপ ভিউতে যাচ্ছি, শিফট ডিতে ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করব মোটামুটি 90 ডিগ্রি টপ ভিউ থেকে। আচ্ছা, এটা একবার ডিলিট করে নিই, আমি প্রথমে এটাকে একটু রিনেম করে নিই কারণ হয়তো প্রত্যেকটা আলাদা আলাদা রিনেম করা আরও কঠিন। আমি এটাকে সিলেক্ট করে এটা রিনেম করে দিলাম লিফ। এবার শিফট ডিতে ক্লিক করে আর এ ক্লিক করে 90 ক্লিক করলাম, ফলে এটা 90 ডিগ্রি রোটেট হলো। এবার এই দুটোকে সিলেক্ট করব, আবারও শিফট ডিতে ক্লিক করে ডুপ্লিকেট করব, এবার রোটেট করব 180 ডিগ্রি, ফলে দেখতে পাবো চারদিকে 4টা পাতা ক্রিয়েট হয়ে গেছে। এবার এই 4টা পাতাই আমি সিলেক্ট করব, সিলেক্ট করে শিফট ডিতে ক্লিক করব, ফলে 4 এই 4টাই ডুপ্লিকেট হয়ে যাবে। এখন আর এ ক্লিক করে টপ ভিউ থেকে আমি টাইপ করব 45, যেন সব কয়টা 45 ডিগ্রি রোটেট হয়। এবার হচ্ছে আমি অ্যাসে ক্লিক করে এটাকে স্কেল ডাউন করব, স্কেল ডাউন করে এটাকে ছোট করব, এবং জি অ্যাক্সিসে অথবা জেড অ্যাক্সিসে এটাকে কিছুটা উপরের দিকে তুলে দিব। এটা হচ্ছে মোটামুটি বড় পাতার পর মাঝারি সাইজের কিছু পাতা।
এরপর শিফট ডিতে ক্লিক করে আবার ডুপ্লিকেট করব, আবার হচ্ছে এই সব কটাকে 45 ডিগ্রি রোটেট করব, আবার এটাকে স্কেল করে ছোট করব এবং জেড অ্যাক্সিসে এই সব কটাকে আবার কিছুটা উপরের দিকে তুলে দেব। এই হচ্ছে মোটামুটি আমাদের পাতাগুলো। এবার আমি আরেকটা কাজ করব, এই সবগুলো পাতা যেগুলো ভিতরে রয়েছে সেগুলো হচ্ছে কাছাকাছির দিকে রোটেশন করব, অনেকটা এরকম যে এটা হচ্ছে এক্স অ্যাক্সিসে একটু এরকম চেপে আসবে, এটাও এক্স অ্যাক্সিসে এরকম চেপে আসবে। সো প্রত্যেকটা লোকাল যে এক্স অ্যাক্সিস রয়েছে সেই অনুসারে একটু কাছাকাছি চলে আসবে। তো এটা প্রত্যেকটা আলাদা আলাদা না করে একসাথে করার একটা ওয়ে রয়েছে, সেটা হচ্ছে আমি এই চারটা পাতা একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে ট্রান্সফর্ম পিভট পয়েন্ট চেঞ্জ করে করে দেব ইন্ডিভিজুয়াল অরিজিন এবং গ্লোবাল ট্রান্সফর্ম অরিয়েন্টেশন গ্লোবাল থেকে পরিবর্তন করে করে দেব লোকাল। এখন আমি আরে ক্লিক করে যদি এক্সে ক্লিক করি তাহলে এটা দেখব প্রত্যেকটা পাতা তার লোকাল এক্স অ্যাক্সিস থেকে রোটেট হচ্ছে। সো আমি এই চারটা সিলেক্ট করলাম, মাঝারি যে পাতাগুলো সিলেক্ট করলাম, আরে ক্লিক করে এক্সে ক্লিক করে এটাও লোকাল এক্স অ্যাক্সিস থেকে কিছুটা ভিতরের দিকে রোটেট করে দিলাম। ওকে, এখন আমি যেটা করব, এই সবগুলো পাতা মোটামুটি রোটেট করার পর এগুলো দেখতে যেহেতু একেবারেই একরকম মনে হচ্ছে, সো আমি কিছুটা ভ্যারিয়েশন আনার জন্য এটাকে সিলেক্ট করব। এরপর হচ্ছে ট্যাবে ক্লিক করে এডিট মোডে যাব, এরপর এই প্রান্তের যে পাতার ফেসটা রয়েছে একেবারে শীর্ষবিন্দুর এই ফেসটা সিলেক্ট করব, এখান থেকে লোকাল অ্যাক্সিসে পরিবর্তন করে দেবো গ্লোবাল অ্যাক্সিস। এবার গ্লোবাল অ্যাক্সিসের জেড অ্যাক্সিসে আমি এই সব এটাকে একটু নিচের দিকে নামিয়ে আনবো, ফলে নিচের যে পাতাটা রয়েছে সেটা কিন্তু এরকম একটু কার্ভ হয়ে রোটেট হয়ে যাবে। সো আপনারা চাইলে এখানে পরবর্তী যেই ভার্টেক্সগুলো রয়েছে এটাও সিলেক্ট করে একটু নিচের দিকে নামিয়ে দিতে পারেন। এটা হচ্ছে মোটামুটি একটু ভ্যারিয়েশন আনার জন্য। এভাবে পরেরটাও সিলেক্ট করছি, সিলেক্ট করে এটাকেও কিছুটা নিচের দিকে নামিয়ে দিই। যেহেতু আমাদের এটার সাথে সাবডিভিশন সারফেস মডিফায়ার অ্যাড করা রয়েছে, সেহেতু আমাদের আমরা মোটামুটি যদি একটু ভুল বা ভুল ডিরেকশনে মুভ করি তাও এটার স্মুথনেস কিন্তু নষ্ট হবে না এবং হচ্ছে এটা দেখতে সুন্দরই লাগবে। এবং যেহেতু প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আমরা মুভ করেছি এই জন্য এটা একরকম না হওয়াটাই স্বাভাবিক এবং এটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। একইভাবে ভিতরের মাঝারি সাইডের যে পাতাগুলো ছিল সেটাকেও সিলেক্ট করে এরকম পরিবর্তন করার চেষ্টা করব, শীর্ষবিন্দুগুলো ধরে একটু নিচের দিকে নামিয়ে আনার চেষ্টা করছি। এরপর আমি যেটা করব, এগুলোকে সিলেক্ট করে একটু উঁচু নিচু করে দিব এবং রোটেশন কিছুটা ভ্যারিয়েশন আনব। এটাকে সিলেক্ট করছি, একটু নিচে নামাচ্ছি, একটু রোটেট করছি। প্রথমত সবগুলোকে এই উপরের সবচেয়ে ছোট পাতাগুলো সিলেক্ট করে একটু উপরে তুলে দিলাম। এরপর হচ্ছে একটা ডিসিলেক্ট করে বাকি তিনটাকে, ওকে, একটা একটা করে আমি মুভ করি, এটাকে একটু মুভ করি, তারপরে এটা একটু কম, মানে এটা হচ্ছে এরকম যে একটা পাতার উপরে আরেকটা পাতা রয়েছে। ভ্যারিয়েশন, এবার হচ্ছে প্রত্যেকটা টপ ভিউ থেকে রোটেশন আপনি একটু ভ্যারিয়েশন এনে দিতে পারেন। এই হচ্ছে মোটামুটি অবস্থা। এবার চাইলে সবগুলোকে সিলেক্ট করে আপনি জয়েন করে দিতে পারেন, আমি আপাতত আলাদা আলাদাই রাখার চেষ্টা করছি, বরং সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম। এখান থেকে টপটা অন করে দিই, এরপর হচ্ছে এটাকে উপরে নিয়ে যাই যেন এটা টপের উপরে থাকে, এরপর স্কেল আপ করি। এবার হচ্ছে এগুলো লোকাল এক্স অ্যাক্সিস থেকে একটু রোটেট করে দিব, লোকাল এক্স অ্যাক্সিসে, তার জন্য টপ ছুঁয়ে থাকে সেই ব্যবস্থা করছি। এই হচ্ছে মোটামুটি আমাদের পাতার অংশ। এবার হচ্ছে এটার কেন্দ্রে যেই ফুলের কলির মতো একটা অবজেক্ট ছিল সেটা ক্রিয়েট করব। এটাও সহজ, শিফটেতে ক্লিক করে একটা কিউব ক্রিয়েট করব। এই কিউবটা একটু উপরের দিকে নিয়ে আসি, এবার এটাকে স্কেল ডাউন করে ছোট করে দিই। ট্যাবে ক্লিক করে এডিট মোডে যাই, এখানে একদম সব থেকে উপরে ফেসটা সিলেক্ট করে এটাকে ছোট করে দিই, তারপরে যে ফেসটা সেটা সিলেক্ট করে সেটাকেও ছোট করে দিই। এখানে একটা লুপ কাট তৈরি করব, লুপ কাটটাকে কিছুটা নিচের দিকে নিয়ে আসি, এবার অ্যাসে ক্লিক করে এটাকে বাইরের দিকে বর্ধিত করে দিই। এবার এখানে একটা লুপ কাট তৈরি করব, এটাকে
সিলেক্ট করে এটাকে বেশ ছোট করে দিব এবং একদম শীর্ষবিন্দু যে ফেসটা রয়েছে সেটা সিলেক্ট করে এটাকে আরো ছোট করে দিব। এখন আমরা অ্যাড মডিফায়ারে গিয়ে এখানে যদি সাবডিভিশন সারফেস অ্যাড করি তাহলে দেখতে পাবো মোটামুটি ফুলের কলির মতো একটা মেশ আমরা পেয়ে গেছি। সো আপনারা যদি চান এটাকে আরো বড় রাখতে তাহলে আমাদেরকে এটা একটু বড় করতে হবে। এবার আমরা এটাকে ড্র্যাগ করে নিচের দিকে নামিয়ে দিই। এই হয়ে গেল মোটামুটি আমাদের ফুলের কলির অংশটা। এখন আমি আরও একটা অবজেক্ট ডিজাইন করব শিফটেতে ক্লিক করে। ওকে, তার আগে এই মেশটা এখান থেকে সিলেক্ট করি। এটা হচ্ছে মূলত আমাদের মাটির যে অংশটা, আমরা যদি টবের এখানে মাটির অংশটা দেখি সেটা, এটার জন্য আমি এই টপটা আবার সিলেক্ট করে ট্যাবে ক্লিক করে এডিট মোডে যাই। এখানে প্রান্তের যে এসটা রয়েছে এই এসটা এটা সিলেক্ট করব সম্পূর্ণটা। অল্টারে ক্লিক করে সিলেক্ট করলাম, ফলে এটার রিং সিলেক্ট হয়ে গেল। এবার এফে ক্লিক করে এখানে একটা ফেস ক্রিয়েট করব। এরপর পিতে ক্লিক করে এটাকে সেপারেট করে দেব যেন আমি এটাকে আলাদা একটা মেশ পাই। এই হচ্ছে মেশ। তো আমি যদি এটা আলাদা সার্কেল ক্রিয়েট করতাম তাহলে আমাকে এখানে আবার এটা অনুসারে এটাকে স্কেল করতে হতো। সো আমি এখানে ফেস জয়েন করে সেপারেট করলাম যেন আমাকে পরিমাপ করতে না হয় বারবার। এবার এই মেশটা সিলেক্ট করে আমরা এটার সাবডিভিশন পরিমাণ বাড়িয়ে দিব। এখানে লেভেল ভিউপোর্ট থেকেই করে দিলাম 3। এরপর এটাকে অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করার পর আমরা এখানে যাব টেক্সচার প্যানেলে। এখান থেকে নিউতে ক্লিক করে একটা নতুন টেক্সচার ক্রিয়েট করব। এটা নাম করে দিলাম বাম্প, অথবা এটার নাম করে দিলাম ক্লাউড। এরপর এটা টাইপ ইমেজ থেকে পরিবর্তন করে করে দেব ক্লাউড, ফলে এখানে দেখতে পাবো ক্লাউড হচ্ছে মূলত সাদা কালো এরকম রাফ একটা ইমেজ, ভ্যারিয়েশন অফ কালার। এটাকে আমরা ডিসপ্লেসমেন্ট মডিফায়ারের সাথে এটার সাথে অ্যাড করব। এই অবজেক্টটা সিলেক্ট করে এখান থেকে মডিফায়ারে যাব, অ্যাড মডিফায়ারে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করব ডিসপ্লেস মডিফায়ার। এরপর আমাদের এখান থেকে ক্লিক করে আমরা নিউ এর পরিবর্তে আমাদের যে ক্লাউড টেক্সচারটা আমরা ক্রিয়েট করেছি সেটা সিলেক্ট করে দিব, ফলে দেখতে পাবো আমাদের যে মেশ সেটা কিন্তু বেশ উঁচু নিচু হয়ে গেছে এবং ভ্যারিয়েশন এসেছে একটা। এখন আমি এটা স্ট্রেংথটা কমিয়ে দিই। স্ট্রেংথ কমিয়ে দিয়ে আমি যেটা করব, এখান থেকে অ্যাড মডিফায়ারে গিয়ে আরও একটা মডিফায়ার অ্যাড করব, সেটার নাম হচ্ছে ডিসেমিনেট মডিফায়ার, এবং সেটা রেশিও এখান থেকে রেশিও কমিয়ে দিব, ফলে এটা হচ্ছে আমরা একটা ভ্যারিয়েশন অফ মেশ পাব। এরপর আবার অ্যাড মডিফায়ারে যাব, সেখান থেকে সাবডিভিশন সারফেস এই মডিফায়ার অ্যাড করে দিব, ফলে আমরা মাটির মতো একটা অংশ পেয়ে যাব এবং এটা হচ্ছে র্যান্ডমলি উঁচু নিচু জায়গা পাবো। এটা এক্সপ্লেনেশন এরকম, আমাদের ডিসপ্লেস মডিফায়ার যেটা করেছে এই আমাদের ইমেজ অনুসারে এই মেশগুলোকে প্রথমত জেড এক্সিসে এরকম আপ ডাউন করে দিয়েছে। এরপর ডেসিমেট মডিফায়ারের মাধ্যমে এখানে রেশিও যখন আমরা কমিয়ে দিয়েছি তখন সেটাকে লো পলি করে কিছু মেশ ও বাদ দিয়ে দিয়েছে র্যান্ডম আকারে। এরপর আমরা যখন এর সাথে সাবডিভিশন মডিফায়ার অ্যাড করেছি তখন এই ডিসেমিনেট মডিফায়ারের তৈরি হওয়া ট্রায়াঙ্গেলগুলোর মধ্যে এটা স্মুথ করে দিয়েছে, ফলে আমরা এরকম ফাইনালি একটা মেশ পেয়ে গেলাম। তো এখন আমি এটা একটা একটা করে অ্যাপ্লাই করে দিই। আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন অথবা অ্যাপ্লাই না করে এভাবে রাখতে পারেন। এনিওয়ে আমি এটাকে একটু স্কেল করে দিচ্ছি যেন এটা টবের বাইরে ভিতরে খালি না থাকে। এই হচ্ছে মোটামুটি মাটির অংশ। অবশ্যই ফাইলটাকে সেভ করে নেবেন প্রত্যেকবার ছোটো ছোটো কাজ করে, যেহেতু আমরা অনেক সাবডিভিশন নিয়ে কাজ করছি সো ক্র্যাশ করার সম্ভাবনা অবশ্যই রয়েছে। এবার হচ্ছে আমরা শিফটেতে ক্লিক করে এখানে কিছু রক ক্রিয়েট করার চেষ্টা করব। শিফটেতে ক্লিক করলাম, এখানে আইকোসেপিয়ার এটা হচ্ছে একটা আইকোসেপিয়ার ক্রিয়েট করলাম, এটাকে স্কেল ডাউন করে মোটামুটি একটা রকের শেপ দেওয়ার চেষ্টা করব। আর ভ্যারিয়েশন আনার জন্য এটার সাথেও আমরা ডিসপ্লেস মডিফায়ার অ্যাড করব এবং এখান থেকে ক্লাউড যে টেক্সচার আমরা ক্রিয়েট করছি সেটা অ্যাড করে দেব, ফলে দেখতে পাবো আমাদের যেই আইকোসেপিয়ার সেটা কিন্তু ভ্যারিয়েশন আসবে শেপের মধ্যে বা মেশের মধ্যে। এখন একটা মজার বিষয়, এখানে আমরা কোঅর্ডিনেট লোকাল থেকে পরিবর্তন করে করে দেবো গ্লোবাল, আর ডিরেকশন নর্মাল থেকে পরিবর্তন করে করে দেবো জেড, ফলে যেটা হবে আমরা যদি এখন এই
রকটা বা হচ্ছে আমাদের এই মেশটা মুভ করি, তাহলে দেখতে পাবো এটা মুভ করার সাথে সাথে এই মেশগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে। সো আমি এটা স্ট্রেংথ একটু বাড়িয়ে কমিয়ে দিই। এরপর এখান থেকে অ্যাড মডিফায়ারে গিয়ে চাইলে আপনারা সাবডিভিশন সারফেস অ্যাড করে দিতে পারেন, এবং আগেরবারের মতোই ডিসেমিনেট মডিফায়ার অ্যাড করে তারপরেও এটা করতে পারেন। ওকে, লেট মি শো ইউ। এখান থেকে অ্যাড মডিফায়ার, এরপর হচ্ছে ডিসেমিনেট, ফলে এটা পলিগনটা বেশ কমবে, রেশিওটা কমিয়ে দিই, এরকম র্যান্ডম আমরা মেশ পাবো। এরপর অ্যাড মডিফায়ারে গিয়ে সাবডিভিশন সারফেস অ্যাড করে দিব, ফলে আমরা এরকম রকের মতো মেশ পেয়ে যাব। এবং এটা মুভ করার সাথে সাথে দেখতে পাবেন, যেহেতু আমাদের ডিসপ্লেসমেন্টের কোঅর্ডিনেট গ্লোবাল দেওয়া এবং ডিরেকশন জেড দেওয়া, সো আমরা এটা যখনই মুভ করব সেই গ্লোবাল পজিশন অনুসারে কিন্তু এটা ক্যালকুলেশন হবে, এবং প্রত্যেকবার আমরা ভ্যারিয়েশন পাবো মেশের মধ্যে। এখন আমরা এটাকে ছোট করে আমাদের যে গ্রাউন্ড টবের সেখানে বসিয়ে দিচ্ছি, এটা যেন দেখা যায়। এরপর হচ্ছে কিছুটা ছোট বড় করব, এভাবে করে এটা ছড়িয়ে দিব। আপনারা চাইলে এটার সাথে পার্টিকেল অ্যাড করে দিতে পারেন, আমি এটা স্ট্রেংথ একটু কমিয়ে দিই। আপনারা এটাকে পার্টিকেল আকারেও ইউজ করতে পারেন এটার সাথে। আমি জাস্ট ক্যামেরা ভিউ থেকে দেখা যায় এরকম জায়গায় রকগুলো বসাবো, সেটা কিছুক্ষণ পরে বসাবো ইনশাআল্লাহ। যাই হোক, এ হচ্ছে মোটামুটি আমাদের মডেল। আমি এখন ফাইনালাইজেশনের জন্য আমাদের একটা পাতা সিলেক্ট করলাম, প্রথম পাতাটা সিলেক্ট করলাম। এরপর হচ্ছে এটার যেই সাবডিভিশন সেটা রেন্ডারে করে দিলাম 3, এবং ভিউপোর্টে করে দিলাম 3, এবং এই ভ্যালুটা যেন সবগুলো পাতাতে কপি হয়, এজন্য যেটা করব এখান থেকে সবগুলো পাতা সিলেক্ট করব। এরপর সর্বশেষ পাতাটা সিলেক্ট করব, এবার কন্ট্রোল এল এ ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে দেব হচ্ছে মডিফায়ার। ফলে যেটা হবে, আমাদের সবগুলো মডিফায়ারের ভ্যালু এই মডিফায়ার অনুসারে পরিবর্তন হয়ে যাবে, জাস্ট এটা দেখতে স্মুথ লাগবে। এখন আমি সবগুলোকে সিলেক্ট করলাম, এখান থেকে রাইট বাটনে ক্লিক করে এটা করে দেবো শেড স্মুথ, যেন এখানে আমাদের ফেসগুলো শার্প না দেখা যায় এবং এটা যেন স্মুথ দেখা যায়। এবার আমরা আমাদের ক্যামেরা ক্রিয়েট করব, তার আগে আমি একটু দেখে নিই, এটা পাতার ভিতরে চলে গেছে, সো আমি এটাকে একটু রোটেট করি, এটাকেও একটু রোটেট করে দিই, এটাকে রোটেট করবো একটু এক্স এক্সিসে। জাস্ট চেক করছি, আপনারা চাইলে আরও বেশি পাতা ক্রিয়েট করতে পারেন। এবার হচ্ছে শিফটেতে ক্লিক করে একটা ক্যামেরা ক্রিয়েট করব, জিরোতে ক্লিক করে ক্যামেরা ভিউতে গিয়ে শিফট স্লাইডে ক্লিক করে ওয়ার্ক মোডে গেলাম, এবং আমরা আমাদের ক্যামেরার ডিরেকশন সেট করার চেষ্টা করব যেইখান থেকে আমরা ছবিটা তুলতে চাই। জাস্ট WASD-তে ক্লিক করে ক্যামেরা মুভ করছি, এই হচ্ছে অবস্থা। এই জায়গাটা দেখতে ফাঁকা ফাঁকা লাগছে, সো আমি এখানে একটা পাতা সিলেক্ট করে এটা ডুপ্লিকেট করলাম, জেড এক্সিসে এটাকে রোটেট করলাম, এরপর এটার লোকাল এক্স এক্সিসে রোটেট করলাম, এবং সেটা এখানে কিছুটা ভ্যারিয়েশন আনার জন্য এটা সিলেক্ট করে আমি একটু নিচের দিকে করে দিলাম। এটা জাস্ট দেখতে যেন এই জায়গাটা ভরা ভরা মনে হয়, জাস্ট খালি খালি না লাগে। চাইলে এটাকে একটু ছোট করে দেওয়া যেতে পারে। এনিওয়ে, আমি এখানে স্কেল কিছুটা পরিবর্তন করছি, সবগুলো একই রকম হতে হবে এরকম না। ওকে, আপনি আপনার পছন্দ মতো ক্যামেরা অ্যাঙ্গেল পেয়ে গেলে এরপর ফাইনালি আরেকটা মেশ আমাদেরকে ক্রিয়েট করতে হবে। শিফটেতে ক্লিক করে একটা প্লেন ক্রিয়েট করি এবং এটাকে বড় করে দিই, এটা হচ্ছে মূলত আমাদের গ্রাউন্ড, এবং এই হচ্ছে মোটামুটি আমাদের মডেল।